আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি ক্লিক করছেন তাদের জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার সামনে দেখতে পাচ্ছেন 2022 সালের মডেলের একটি বাইক, টিভিএস স্ট্রাইকার বাইক। যারা একটি ভালো মানের স্ট্রাইকার বাইক কিনতে যাচ্ছেন তারা এই বাইক নিতে পারেন, আর আপনাদেরকে বাইক নিতে হবে একদম। যারা শুধু একদমে এই বাইক নিতে যাচ্ছেন তারাই ভাই আমাকে ফোন দিবেন, একদম ফ্রেশ কন্ডিশনের বাইক। অনেক মানুষই ভাই দামাদামি করেন, ঠিক আছে, কিন্তু এদের কোনো দামাদামি অপশন থাকবে না। যারা শুধু নেবেন একদম তারাই ফোন দিবেন, আর বাইকটি খুবই কম প্রাইসের মধ্যেই পাবেন, রিজনেবল প্রাইসের মধ্যেই দিব। যতদিন দিতে চান তারাই আমার কাছ থেকে বাইক নিতে পারেন। সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের মতো মডেলের বাইক, সব কিছু বিস্তারিত থাকছে এই ভিডিওতে। চলুন শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, আপনাদেরকে একটি কথা বলতে চাই, বাইকটি কিন্তু 2022 সালের মডেলের বাইক। এই বাইকটি শোরুম থেকে নিতে হলে বর্তমানে আপনার প্রাইস লাগবে প্রায় 1,20,000-এর উপরে। আমার কাছ থেকে নিলে রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পাবেন, সারা বাংলাদেশে আপনাদেরকে কুড়িয়ে দেওয়া যাবে, আপনি এসে দেখে নিতে পারেন। বাইকটি কিন্তু একদম শোরুম কন্ডিশন বরাবর, 900 কিলোমিটার অনলি রানিং। আশা করি আমার কথাটি বুঝতে পারছেন। সো বাইকটির সামনে টায়ার কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখাই, দেখুন সামনে টায়ার কিন্তু একদম নতুন আছে, 2 সাইডে গ্রিপ দেখতেছেন আছে। মার্কার যদি দেখায় দেখুন একদমই কিন্তু টোটালি ফ্রেশ। এই পাশ থেকে যদি একটিবার লুক দেখায় দেখুন কোনো প্রকার দাগ স্পট বলতে কিচ্ছু নাই, সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের বাইক দেখতেছেন। এই সাইড থেকে যদি একটিবার দেখায় দেখুন সম্পূর্ণ বাইকটি দেখতে এমন হবে। বাইকটির কন্ডিশন কিন্তু আউটলুক একবারে নিউ, কোনো প্রকার একটি স্পট নাই। দেখুন বাইকটা যদি এই পাশ থেকে একটিবার আমি আপনাদেরকে দেখাই, দেখুন সম্পূর্ণ টোটালি ফ্রেশ এই বাইকটি। এই সাইড থেকে দেখাই দেখুন ইন টোটালি ভালো ফ্রেশ কন্ডিশনে। এই পাশ থেকে যদি একটিবার আমি আপনাদেরকে দেখাই, দেখুন এই সাইড থেকে যদি একটিবার আমি আপনাদেরকে দেখাই, দেখুন বাইকটির ইঞ্জিন সম্পর্কে যদি বলি, একটি স্ক্রু খোলা হয়নি, একদম আনটাচ নিখুঁত ইঞ্জিন, ঠিক আছে। দেখুন সম্পূর্ণ ফ্রেশ, টোটালি ভালো মানের একটি বাইক, একদম নিউ কন্ডিশন। একটি নাড়ো তো হাত পড়েনি, 100% গ্যারান্টি। আমি আপনাদেরকে দেখিয়ে দিই মেন যে পার্টটা, দেখিয়ে দিই, দেখুন একদম ফ্রেশ আছে। এই পাঁচ তারিখ দিয়ে একটিবার দেখায় আপনাদেরকে, কাভার দেখতেছেন সম্পূর্ণ ফ্রেশ আছে, দেখুন একদম ভালো মানের সুন্দর কন্ডিশন। এ পাশ থেকে চেন ক্র্যাঙ্ক দেখায় দেখতেছেন একদম বাইকটি সম্পূর্ণ ফ্রেশ। এ পাশ থেকে যদি আপনাদেরকে একটিবার দেখায় সম্পূর্ণ ভালো, অনেক সুন্দর আছে। আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে, যখন সিগনাল দেবেন সাথে সাথে কিন্তু ইন্টিগ্রেটেড লাইটও জ্বলতেছে, এটা কিন্তু আপনার একটু লাইটিং, ঠিক আছে। ব্রেক দিলে লাইট জ্বলতে পারে, দেখুন ব্রেক দিলে লাইট জ্বলে, ঠিক আছে, সুন্দর লাইটিং করা আছে দেখতেছেন। এটা কিন্তু 2 সাইডে করা আছে, পাশে যদি দেখায় আমি আপনাদেরকে ব্রেক ধরে দেখাচ্ছি, দেখুন দেখতেছেন ব্রেক ধরলে এরকম রাতের লাইটিং হবে। ওকে, বাইকটি সম্পূর্ণ একদম ভালো মানের। এই পাশ থেকে যদি একটিবার দেখাই বাইকটির পিছনের টায়ার, দেখুন সামনের টায়ার পিছনের টায়ার একদমই সুন্দর, অনেক ভালো আছে। দেখুন আমি যদি বলি পিছনের নাম্বার সম্পর্কে, বাইকটি অন টেস্ট অবস্থায় আছে, নিজের জেলার নামে নিজ নামে কাগজ করতে পারবেন। বাইকটি একদমই ফ্রেশ, এক কথায় সম্পূর্ণ নতুনত্ব বাইক, 22 সালের মডেল, বুঝতেছেন একদম ফ্রেশ কন্ডিশন। সারা বাংলাদেশে আপনাদেরকে দেওয়া যাবে, কুরিয়ারে এমন কাছে দেখুন নিতে পারেন। সাইলেন্সার কন্ডিশন দেখুন এই পাশ থেকে দেখিয়ে দিচ্ছি, এই সাইড থেকে যদি একটিবার দেখিয়ে দিই ইঞ্জিন কন্ডিশনগুলো একটিবার দেখুন, এত স্মুথ আর এত ভালো বলার বাইরে, ওভারঅল কন্ডিশন একদম নিউ। এই পাশ থেকে যদি একটিবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন বাইকটির কিন্তু কন্ডিশন একদম বেটার হবে। বাইকটির দুটি চাবি আছে, রিমোটও আপনারা পাবেন, ঠিক আছে, রিমোটও আছে। বাইকটি দুটি চাবি দেখেন একদম আনটাচ, চাবি দেখলে বুঝতে পারবেন, দেখুন রিমোট কিন্তু আছে, নিউ মডেল বাইক, দেখুন ইউজই হয়নি বাইকটি। বাইকটি চলেছেন 913 কিলোমিটার, দেখতেই পাচ্ছেন 0 পয়েন্ট এই বাইকটি, এটি চলা জেনুইন। বাইকটি দেখাবো সাউন্ড, একদম নিখুঁত গাড়ি সম্পূর্ণ। যারা এই বাইকটি নিতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে। বলবো বাইকটির প্রাইস, বাইকটির ফিক্সড প্রাইস 95,000 টাকা, ঠিক আছে।
আপনারা যারা নেবেন তারা ফোন দিবেন, সমস্যা নাই। ফিক্সড প্রাইস 95,000 টাকা, নতুন বাইক একদম, নাকি দেখে নিতে পারেন, এমনকি আপনারা কুরিয়ারে নিতে পারেন, সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে। যদি 10,000 টাকা আপনারা বুকিং দেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে, আর বাকি টাকা যাওয়ার পরে কুরিয়ারে দিয়ে দেবেন, ঠিক আছে। নিজের নামে নিজ নামে রেজিস্ট্রেশন করতে পারেন, বাইকটি সম্পূর্ণ ফ্রেশ, নিজেরাই নিতে পারেন। ভালো থাকবেন, দেখো বন্ধু, আসসালামু আলাইকুম।